নমস্কার, লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রো বিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান, গ্রহের গোচর, সময়ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয়। সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মকুষ্টির সঠিক বিচারই আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে। তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায়। 2023 সালের প্রতিটি রাশির সঠিক বিচার আমরা নির্ণয় করে ফেলেছি। সময় খুবই মূল্যবান, তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে 2023-এর রাশিফল আমরা আলোচনা করতে চলেছি। 2023-এ গ্রহের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে আপনার জীবনে? আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দর ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই আপনাদের 2023-এ ঠিক কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন। তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন। 2023 সালের গ্রহগতির উপর ভিত্তিতে ভবিষ্যৎ গণনা করা হয়ে থাকে। কোন গ্রহ কোন রাশিতে গোচর করছে এবং তার ফলে সকলের জীবনে কি প্রভাব পড়বে, সেসব দিয়েই 12টি রাশির জাতক জাতিকাদের ভবিষ্যৎ বিচার করা যেতে পারে। এই রাশিফলই জানিয়ে দিতে পারে আগামী বছর কোন রাশির জাতকদের কেমন কাটবে, ধনলাভ, পদোন্নতি, ব্যবসায়িক সমৃদ্ধি সম্ভব কিনা, এসবই জ্যোতিষ গণনার মাধ্যমে জানা যায়। আপনাদের 2023 সাল কেমন কাটবে, 2022-এর অসম্পূর্ণ পড়ে থাকা স্বপ্নগুলো আগামী বছর পূরণ হবে কিনা তা জেনে নিন। কুম্ভ রাশি, 2023 সালে উন্নতির নতুন পথ খুঁজে পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। সমস্ত সমস্যার সমাধান হবে। 17 জানুয়ারি থেকে পরিস্থিতি আপনার পক্ষে আসবে। বিদেশি যোগাযোগের মাধ্যমে ব্যবসায় উন্নতি সম্ভব। আর্থিক লাভের প্রবল যোগ সৃষ্টি হবে। শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করবেন। ব্যবসায় নতুন চুক্তি হবে ও নতুন ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে, এর ফলে ব্যবসা সম্প্রসারণ হবে। দাম্পত্য সমস্যা সমাধানের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে পারেন। এপ্রিলে ভাই বোনদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে, অন্যান্য ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। স্বল্প দূরত্বের যাত্রা হবে। এপ্রিল থেকে মে মাসের মধ্যে সুখ বৃদ্ধি হবে। নতুন গাড়ি কেনার যোগ তৈরি হবে। ব্যয় কমবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। 30 অক্টোবরের পর আত্মীয়দের মধ্যে কিছু সমস্যা দেখা দিতে পারে। আপনার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া মজবুত হবে। জ্ঞানের সাহায্যে বড়সড় সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। কেরিয়ার, ব্যক্তিগত জীবন ইত্যাদি সমস্ত ক্ষেত্রে উন্নতি লাভ করবেন এই রাশির জাতক জাতিকারা। সংযমী হন, তা না হলে এমন কোনো কাজ করে ফেলবেন যার ফলে সম্পর্কে অবসাদ বৃদ্ধি পাবে। অন্যদিকে 22 এপ্রিল পর্যন্ত আপনাদের ব্যয় বাড়তে থাকবে। এই রাশির যে ছাত্ররা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের জন্য সময় ভালো ও সাফল্য লাভ করবেন। অন্যদিকে এই রাশির জাতকদের প্রেম জীবনে আনন্দের আগমন ঘটবে। প্রিয় মানুষকে আনন্দিত রাখার চেষ্টা করবেন, তবে বছরের শুরুতে সম্পর্কের খাতিরে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখবেন। ভালোবাসা দিয়ে প্রিয় মানুষের মন জয় করবেন। 22 এপ্রিলের পর থেকে শুভ ফলাফল পেতে শুরু করবেন। আগস্টের মাঝামাঝি বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। এ সময় প্রয়োজন অতিরিক্ত ব্যয় বৃদ্ধি পাওয়ায় আর্থিক অনটন দেখা দিতে পারে, তাই সতর্ক থাকুন। 2023-এর শেষ 2 মাস আপনাদের জন্য ভীষণ ভালো। উন্নতি ও সাফল্যের পথে সমস্ত বাধা দূর হবে। এমন কিছু ঘটনা ঘটতে পারে যার ফলে নিজের ভাগ্যের উপর বিশ্বাস করতে শুরু করবেন। অতীতের সমস্যা ও দ্বন্দ্বের সমাধান হবে। বিরোধীদের পরাজিত করবেন। আর্থিক লাভের প্রবল যোগ সৃষ্টি হবে। শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করবেন। ব্যবসায় নতুন চুক্তি হবে ও নতুন ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হতে পারে, এর ফলে ব্যবসা সম্প্রসারণ হবে। সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। স্বল্প দূরত্বের যাত্রা হবে। নতুন গাড়ি কেনার যোগ তৈরি হবে। ব্যয় কমবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। বুদ্ধিমত্তার প্রয়োগ করুন। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ নিখুঁত বিচার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।